মামা, আমি কিন্তু তোর ভরসায় যাচ্ছি। তুই জানিস না আমার মাথায় কি টেকনিক। আগের বার টেকনিক খাটায় মামুনকে মাইদুদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলাম, দেখলি না? ব্যাপার না বন্ধু মানুষ, আজকে আমরা যে সরি টরি কয়া সব কিছু সমাধান করব। আয়, ওই দিনের কথা কখনোই ভুলতাম না। তোরা লেলা লগে মিল না মানে মাস। আজকে দুদিন যাবত আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি এই দিনটার আশায়। আমার খুঁজতে আবি আর বাটে তো আরে তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে আমি তো তোমাদেরকে খুঁজতেছিলাম, তোমাদেরকে কল দেই নাই কেন বলো তো? কেন কেন? আরে আমি চাচ্ছিলাম তোমরা দুই পাট পার নিজের পায়ে হেঁটে আমার বাসায় চলে আসো। কতদিন তোমাদের এই দুই বাট পারের ক্ষমা দুইটা দেখি না, আর তোমরা বাসায় আসো না, বাসাটা কেমন খালি খালি লাগে। তো বলো কি খাবা? খাবার বলতে আমি বেশি কিছু খাবো না। এ একটা স্প্রিট, একটা কফি, দুধ কফি হবে কফিটা, আর হচ্ছে একটা ড্রাই কেক, আর রাইস টাইসের ভিতরে কিছু থাকলে খাওয়া যায়। এই বাদ পাচ্ছো, তুমি কিছু খাবা না? তোমার ক্ষুধা নাই? তুই কি এমনও ভয় পাইতেছিস? বুঝিস না এতদিন পরে আসছি, আপু আমাদের আপ্যায়নটা একটু অন্যরকম ভাবে বলছে। কি খাবি বল? আসলে কিছুদিন ধরে আমার গলা অনেক ব্যথা হয়েছে, তো মানে ঠান্ডা লেগে বসে গেছে, তো আমার জন্য এক কপি চা হইলে হবে। আচ্ছা তোরা দুইটা বয়, আমি খাবারের ব্যবস্থা করতেছি। এই মালিকা, এদিকে আসো তো। মামা, আপুর রূপটা দেখ, আগে কি রকম ছিল আর এখন আমাদের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতিছে। শেষামেশা খাওয়ার আগে সলাজকে ফাটবি, আর মামুনটাও তো আজকে দেখতেছি না। এই বেটা, অনেকদিন পরে আসছি এর জন্য কি খাতির করতেছে? তাছাড়া আমরা না আসলে কি মজবা জমে? এই তো চাবি পাইছি। হুম, তোরাই জানিস মামুন কোথায় আছে, কয়দিন থেকে বাসায় আসে না, আর খাবার দেখাইতেছি চল। এই মালিকা তোমাদের খাবার এই রুমে গেস্ট রুমে দিয়েছে। এই আসো আসো আসো, এই যে মালিকা খাবার রেডি করছে, যাও 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 যাও। কই খাবার? কই একবার খাবার তুই কি ভাবছিস তোর ওই ফেস দিয়ে লাইলা তোরে খাবার দেবে? তুই কি করবি আমি জানি না মামা, আমার চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে, আমার জাতি হবি মামা, তুই আমার যে করে বার কর। মামা তুই আরাম করিস না মামা, তুই আগে একটু ঠান্ডা হ, তুই ঠান্ডা হ, আমি দেখতেছি মামা তুই এরকম করিস না, ঠান্ডা হ, দেখতেছি তুই ঠান্ডা হ, ঠান্ডা। আপু আমরা কি করছি এটা তো কমা। এই সময় থাকতে থাকতে বলে দে মামুন কোথায়, নাইলে এখানে সারা জীবন বন্দি থাকতে হবে। যদি বন্দি থাকতে চাস তো থাক, নাইলে বলে দে মামুন কোথায়। আপু বিশ্বাস করো আপু, মামুন কই আছে, ওর সিটা পাতা আমরা কিচ্ছু জানি না। না 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 না, এটা বললে তো হবে না, তোরা দুই বার পারি জানিস ও কোথায় আছে, তোরা এক একবার বাসায় আসিস আর ওদের ওকে ফোন দি ফিকির করে বাইর করে নিয়ে যাস। সত্যি কইতেছি আপু, ও কই আছে আমরা জানি না, আর দরকার পড়লে আপু এই ডিওসেসে কোনোদিন আসবো না, আর তুমি তো ভালো করেই জানো আমি তোমার কতটা ভয় পাই। আপু আপু আমাদের এবারের মতো মাফ করে না আপু, ছেড়ে দিন আপু। তুমি বিশ্বাস করো আপু, আমরা কিচ্ছু জানি না যে ও কোয় আছে। তোরা কি সত্যি জানিস না মামুন কোথায়? বিশ্বাস করেন আপু, আমি জান। ওই তো মামুন, ওরে ইজি গাও, ও কই ছিল আমরা জানি নাকি মামা? তুই ক, আমি আর নতুন করে কি কমু, তুই তো ভালো করে জানো আমি কোয় আছিলাম,
তুই দুদিন ধরে তোর বাসার মধ্যে আমার আটকে রাখছস। আমি ওকে কইছি যে আমি যদি বাসায় না যাই তাহলে আমার বউ কান্না করব, রাগ করব, আমার না দেখলে খুঁজব, পেরেশান হইব। ওরা কয় দূর, এই বউ গেলে আরেকটা বউ দিমু, তারে সিকুন চাই দেখবো, সুন্দর চাই দিমু, আমি কিছু না, আমার সিকিম এখন লাগবো না। তারপরে ওরা আমার আটকে রাখছে ঘরের মধ্যে। আমাদের ডিভোর্স করার প্ল্যান করছি, হ্যাঁ আমার লোক দেখে কি করবো না দিদি, আমি আগে ভাবছিলাম। হ্যাঁ লাঠি আনো, লাঠি আনো, দাও দাও দাও, বেশি করে দাও, বেশি করে দাও, বেশি করে দাও।